আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আপনাদের পাশে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। আলমারিটা খুলছে কেন রে বাবা? এরে ব্যাগ বার করছিস কেন রে? কোথায় যাবি আবার? তোদের কি পায়ে চাকা লাগানো আছে নাকি রে বাপু? আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এই সুযোগে আমি দেখি কি সব আছে দেখি নি। এমনিতে সুযোগ পাই না, সুযোগ পেয়েছি এই বন্ধ করে দিচ্ছি যে বন্ধ 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 যা। এবার দেখি আমার ব্যাগপত্র। হ্যাঁ এবার বল কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে, আমি দেখে নিচ্ছি ভালো করে দেখি। দাঁড়া, এগুলো তো সব তোর জামা কাপড়। হ্যাঁ এগুলো তো মায়ের জামা কাপড় সব। হ্যাঁ বাবা বসে দেখি ঠিকঠাক গুছোচ্ছে কিনা একটু আবার। হ্যাঁ রে, একের পর এক একের পর এক জামা কাপড় ঢুকিয়ে যাচ্ছি, সবই তো নিজের। আমি কি দেবো না নাকি? কোথায় যাচ্ছি বল দেখি। এই দেখ আবার নিজের জামা কাপড় রাখছি, আর ভালো লাগছে না। মানে এই করে করে না আমার বিরক্ত লেগে যাচ্ছে। জীবনে কি আছে জগতের বাইরে? শুধু করোনা আর করোনা, আর ঘরের মধ্যে এই অত্যাচার আর সহ্য হচ্ছে না বাবু। এরে বাবা কত জামা নিবি রে বাবু? তুই কোথায় যাচ্ছিস তোকে বল দেখি বাবা। এই দেখ দেখি আবার আলমারি খুলছে, কার জামা প্যান্ট নিচ্ছে কে জানে? এটা তো বাবার আলমারি, ওখান থেকে ওর বাবার জামা। এই যে বাবার জামা নিচ্ছে, বাবার জামা নিচ্ছে, নিজের জামা নিচ্ছে, ওই টেকোটারও নিবে নিশ্চয়ই। কিন্তু আমার তো কই, আমার ব্যাগটা তো এখন ওদিকে বারও করছে না কিছুই না। কি যে চলছে যে মাথায় এত চিন্তা আমার, মাথায় কি যে করবে? একটু বাবার ফুল প্যান্ট এইসব রাখছে ঠিক আছে, কিন্তু এরা তো যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমার তো কনফার্ম হতে পারছে না। ঘুমও পেয়ে যাচ্ছে বাবা বসে বসে, কিন্তু ঘুমিয়ে গেলেই সমস্যা। এদের কোনো ভরসা নেই, রেখে দিয়ে পালিয়ে যাবে, ওই জন্য ঘুমোতেও পারবো না, সব দেখতে হবে। এই যে দেখতে হবে তো কি করে কি হচ্ছে বাবা। এই তো আমার বাস্কেটটা নিয়েছে, এতক্ষণে বাবু শান্তি হলো যে আমিও যাচ্ছি। ওই যে ওই দেখছিস ওই ওষুধগুলো সব আমার, শ্যাম্পু ওষুধ সব নিচ্ছে বাবা। এ বাবা তো এত ভালো না কি বলবো। মাটা দেখ নিজের মতো করে নিজের জামা প্যান্ট সব গুছাচ্ছে, আর বাবাকে দেখ কি সুন্দর আমার বাস্কেট নিয়ে জামা প্যান্ট। এই যে বাথরুম চলে গেলি কেন? হিসু পেয়ে গেল নাকি রে বাবা ব্যাগ গুছোতে গুছোতে? না না হুঁচু নাই, এই তো আমার ব্রাশটা নিচ্ছে, কি ভালো বাবা কি বলবো। আর মাটা কথা হয় নিজের জিনিসপত্র সব নিচ্ছে, হয়ে গেল এইটুকু প্যাকিং আমার। সব মনে করে সব নিয়ে নিতে হবে ঠিকই, আবার কোথায় চলে গেল রে বাবা? সবাই তো নিয়ে নিচ্ছে, কিন্তু একবার যদি কিছু ভুলে যায় তাহলে আমাকে তো একবার চেক করতে হতো, কিন্তু এটা তো বন্ধ। হ্যাঁ একবার খুলে দে তো দেখি সব ঠিকঠাক করে নিয়েছিস কিনা। তোদের বাবু ভরসা নেই, তখন গিয়ে বলবি এটা আনিনি, সেটা আনিনি, ওটা আনিনি, সেই তো কম্প্রোমাইজটা আমাকেই করতে হবে। তার থেকে বড় নিজের মতো করে দেখে শুনে সবটা নেব, সেটি বঞ্চ ভালো, কারোর দোষ দেওয়ার সুযোগ থাকবে না। ওষুধপত্র সবই তো ঠিকই আছে, শ্যাম্পুটা তো না নিলেই পারতিস, আবার কোথায় যাবি কে জানে? সেখানে কি আবার চান করানো কি দরকার বাবু? যা হোক নিয়েছিস ঠিক আছে। এই যে কম্বলটা রে, এটাও নিয়ে যাবো। অবশ্য শীতকাল তো, এখনো তো শীতকালটা যায়নি সেভাবে, খবর পাতি দেখছি শীতটা কমে যাবে, কিন্তু এখনো তো কমেনি। বাবা তো এত ভালো না কি বলবো, দেখো কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে সব জিনিসপত্র। দেখো এই দেখো আমার কোনটায় ঠান্ডা লাগবে, কোথায় গরম লাগবে, সব চিন্তা আছে। আর মায়ের খালি নিজের জামা কাপড় গুছাচ্ছে, ওই দেখো বাস্কেটের মধ্যে রাখছে, দেখছো গুছিয়ে কত। দেখো এই দেখো দেখি তো চিহ্ন করে গুছিয়ে দিচ্ছে। এই এটা ঢুকিয়ে দিলে আমার খাবার বাটিগুলো কোথায় ঢুকবে? ওগুলোই তো মেন, ওগুলো না হলে তুমি খেতে পাবো না। তো এই যে বাস্কেটে ভরে দিলি, কোথায় যাচ্ছি রে আবার, কোথায় যাচ্ছিস? আরেকজনকে দেখ, কোনো চিন্তা নেই, খালি নিজেদের জামা কাপড় বার করছে 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 আর ব্যাগে ঢোকাচ্ছে। যে একটা বাচ্চা মেয়ে রয়েছে তা কি জামা পরবে না পরবে কোনো গল্প নেই। এই দেখতে কোন জামা নিচ্ছে দেখ, এই দেখ সবার জামা প্যান্ট নিচ্ছে, এই জন্যই না আমার ভালো লাগে না। দেখ সব সরাচ্ছে নিচ্ছে, কিন্তু কোনো যে চিন্তা সেসব নেই। দেখ
কত জামা নিবি রে বাবা, প্যাচেন ছুঁয়ে যাচ্ছিস নাকি? যাই হোক বাবা, আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, এই অনি কোথায় যাচ্ছি সেটা পরে ব্লগটাই বলবো। তার জন্য দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল শ্যাডোজ বল, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে।